হ্যালো সবাই, গিটার প্লেয়িং টিপস এন্ড ট্রিক্স সিরিজের আরও একটি এপিসোড নিয়ে আমি হাজির হলাম, কাজী ফয়সাল আহমেদ। আজকে আমি কথা বলবো গিটার প্লেসমেন্ট এবং হাতের প্লেসমেন্ট নিয়ে, মানে গিটারের হাইট অ্যাডজাস্টমেন্ট, আমরা কোথায় গিটার কোন হাইটে রেখে বাজারে আমাদের ইজিয়ার হবে। এবং আরও কিছু কোয়েরি আমার ইনবক্সে এসেছে যে অনেকে বসে এবং দাঁড়িয়ে বাজালে একটা প্রবলেম ফেস করে, যে বসে বাজাতে গেলে দেখা গেছে বসে প্র্যাকটিস করছে ভালো বাজছে, দাঁড়িয়ে বাজাতে গেলে তখন প্রবলেমটা হয়। সো এটা আসলে সেই হাইট অ্যাডজাস্টমেন্টের জন্যই হয়ে থাকে। সো একটু দেখাই, যেমন গিটার বাজানোর প্র্যাকটিস করার স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে গিটারটাকে এভাবে রাখা। আসলে আমাদের এই যে এই পায়ে উপরে এভাবে এবং এই অ্যাঙ্গেলে রাখা, কারণ কি এটার একটা যুক্তিসঙ্গত কারণ আছে। কারণ হচ্ছে আমাদের হাতটা আমরা যখন নর্মালি উঠাই তখন আমাদের হাতটা এভাবে আসে, এভাবে আসলে কি হয়, আমার ফ্রেডবোর্ডটা যদি এইখানে থাকে তাহলে এই হাতের ফিঙ্গারগুলো এবং এই যে বারগুলো প্যারালালি থাকে, প্যারালালি বসাতে পারি আমরা। প্যারালালি বসালে সুবিধা হচ্ছে আমাদের রিচটাও বাড়ে, হ্যাঁ, এবং এই আমাদের বাজাতেও ইজি হয়। এর গিটারটা যদি এভাবে থাকতো, যেটা যদি আমরা এভাবে বাজাই, তাহলে কি হয় তখন জিনিসটা হয় যে আমরা নর্মালি হাত আসার কথা এভাবে, কিন্তু আমরা এটাকে হাতটাকে ব্যাকা করে একটু অ্যাডজাস্ট করে বাজাচ্ছি জোর করে। তো এই অবশ্যই প্র্যাকটিস একটা ব্যাপার, যে যেভাবে প্র্যাকটিস করে আসছে সেভাবে প্র্যাকটিস করে করলে অবশ্যই ভালো বাজাতে পারবে, কিন্তু এখানে একটা লং টার্ম একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে আমাদের যেহেতু আমরা জোর করে হাতটাকে ব্যাকা করে বাজাচ্ছি, আমাদের নেকে, আমাদের শোল্ডারে, হ্যাঁ, আমাদের অনেক সময় হাতেও ব্যথা হয়। এই ব্যথাগুলো এই কারণে হয়েছে, আস্তে আস্তে এটা আমরা অ্যাডজাস্ট জোর করে অ্যাডজাস্ট করতে করতে এইভাবে এই ব্যথাগুলো ডেভেলপ করে। তো এই জন্যে যত বেশি আমরা ব্রেডবোর্ডটাকে এভাবে রাখতে পারবো এবং হাত যত প্যারালালি আসবে এই বারের প্যারালাল, তত আমরা স্মুথলি এবং ইজিলি বাজাতে পারবো, আমাদের রিচটাও বাড়বে, আমাদের ফ্রেডবোর্ডের রিচটা বাড়বে। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা বললাম যে বসে এবং দাঁড়িয়ে বাজানো প্র্যাকটিস করা। বসে বাজালে আমরা কি হয় যে আমরা যখন বসে বাজাচ্ছি আমরা তো এইভাবে ভিউটা আমাদের এভাবে হচ্ছে, আমরা ফ্রেডবোর্ডটা এভাবে দেখতে পাচ্ছি এবং আমাদের হাইটটা এখানে আছে। তো এখানে আমাদের প্র্যাকটিস করে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন যখন আমরা দাঁড়াচ্ছি তখন কিন্তু আমাদের হাইটটা এভাবে থাকছে না, তখন কিন্তু গিটারটা এখানে থাকে না, তখন গিটারটা থাকে এখানে অথবা কারো কেউ কেউ এখানেও বাজায়। তো তখন কি হচ্ছে আমার এই যে এই বাজানোর যে রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে প্লাস আমার এখানের হাইটটা চেঞ্জ হচ্ছে। সো আমার এখানে যখন এইভাবে আমি কমফোর্টেবল ছিলাম, হঠাৎ করে আমি এইভাবে বাজাচ্ছি প্লাস আমার এই ভিউটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তখন বসে বাজালে এইভাবে দেখতাম, এখন আমি দেখতে পাচ্ছি এইভাবে। সো এই জিনিসটা যেহেতু এই ডিফারেন্স শেয়ার করতে পারছি আমরা, কিন্তু এটাই যে আমরা বসে বাজালে এখানে আসছে আবার দাঁড়িয়ে বাজালে এখানে থাকছে না, এখানে চলে আসছে। এই হাইটের ডিফারেন্সটা যতটুকু আমরা কমাতে পারবো তত আমাদের জন্য ভালো, তত স্মুথ বাজাবো তত ভালো হবে। সো এই জন্যেই যদি আমরা এভাবে বসে বাজাই তাহলে যেটা আমার হাইটটা কিন্তু মোটামুটি কাছাকাছি থাকে, যে আমি যখন এভাবে বাজাচ্ছি তখন দাঁড়ালেও আমার হাইটটা এখানেই থাকছে। সো এই হাইট অ্যাডজাস্টমেন্টটা খুবই জরুরি, এবং এটা একটু হাইট মানে কম বেশি হওয়ার কারণে কিন্তু আমাদের বাজানো চেঞ্জ হয়, ডিফারেন্স হয়। এই জন্য বললাম যে আমরা এইভাবে তাকালে তাকানোর ব্যাপার, একটা হচ্ছে আমার ভিউ চেঞ্জ হয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে আমার হাইট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যে বাজানোর সময় অবশ্যই প্র্যাকটিস করবো গিটার যাতে এই পজিশনে থাকে। আবার অনেকের এখানে প্রবলেম হতে পারে এভাবে রেখে বাজাতে, যদি এভাবে কমফোর্টেবল হয় এভাবে বাজানো, যাতে আমরা চেষ্টা করবো যাতে গিটারটা এই অ্যাঙ্গেলে থাকে, মানে ফ্রেডবোর্ডটা যাতে এই অ্যাঙ্গেলে থাকে, যাতে আমাদের এটা প্যারালালি আসে। তো এখানে মোট কথা জরুরি পয়েন্ট হচ্ছে দুটা, একটা হচ্ছে হাইটটাকে সেম রাখা, আরেকটা ব্যাপার হচ্ছে এই ফিঙ্গারটাকে চেষ্টা করতে হবে ফিঙ্গারগুলো সবসময় প্যারালালি রাখতে, এই বার যেরকম এই বারের প্যারালাল যাতে থাকে, মানে এভাবে না এভাবেও না। তো এভাবে বাজালে তো আমরা কর্ড ধরাতে ঠিক আছে, কিন্তু যখন আমরা এমনি বাজাচ্ছি স্কেল বা কোনো রান বাজাচ্ছি বা কোনো সোলো বাজাচ্ছি মিউজিক বাজাচ্ছি তখন কিন্তু প্রবলেমটা হবে। সো এই দুইটা পয়েন্ট, একটা হাইট অ্যাডজাস্টমেন্ট এবং আমার ফ্রেড বোর্ডের প্যারালালি আমার ফিঙ্গারগুলোকে রাখা। আর পিকের একটা ব্যাপার এখানে বলে দিয়ে আসে, যে মানে পিকের যেমন আমি ইউজ করছি জ্যাজ থ্রি অথবা যে টর্টয়েজ, এই এটা হচ্ছে আমার প্রেফার, এটা আমি ইউজ করি, এটা আমার জন্য ভালো হয়। পিকের ক্ষেত্রেও কিন্তু সবসময় দেখতে লক্ষ্য রাখতে হবে যে যাতে পিকের সাইজ সেম সাইজ থাকে, মানে এক এক সময় আমি এক একটা পিক দিয়ে পাচ্ছি, এক এক রকম, একটা ছোটো একটা বড়, ওখানে কিন্তু আমাদের পিকিং প্রবলেম হবে, পিকিংয়ে প্রবলেম হয়, কারণ পিকিংয়ে একটা রেডিয়াসের ব্যাপার আছে। এখানে আমি যখন বাজাচ্ছি তখন একটা রেডিয়াস, যে আমি যতটুকু রেডিয়াস লাগছে বড় একটা পিক নিলে তার থেকে রেডিয়াস চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমার যতটুকু যাতে স্ট্রোকটা হচ্ছে। এটা নিয়েও আসলে পিকিং নিয়েও আমি টিপস অ্যান্ড ট্রিক্সের আরেকটা এপিসোড করবো, সেখানে আরও ডিটেল বলবো। এখন জাস্ট বললাম যে পিকটা আমরা খেয়াল রাখবো এবং চেষ্টা করবো যাতে পিকটা যদি বেশি ভোঁতা হয়ে যায়, মানে বাজাতে বাজাতে ক্ষয় হয়ে গেলে, যাতে পিকটা আমরা চেঞ্জ করে আবার নতুন পিক ইউজ করি, কারণ এটা তো কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, স্ট্রোকের অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। পিক যদি পিকের এই পয়েন্টটা যদি নষ্ট হয়ে যায় বা ভোঁতা হয়ে যায় বা পিকের পয়েন্টটার ক্ষয় হয়ে গেলেও কিন্তু পিকের সাইজটা চেঞ্জ হবে।
এই জিনিসটাও সেম রাখতে হবে। সো পয়েন্ট আমরা পেলাম বাজানোর ক্ষেত্রে যে হাইট অ্যাডজাস্টমেন্ট গিটারটা রাখা প্লেসমেন্ট আপনাদের কোথায় থাকবে এবং গিটারটা বাজানোর সময় আমরা সবসময় আঙ্গুলগুলো যাতে প্যারালাল থাকে ফ্রেডবোর্ডের, মানে এই পাতগুলার এই বারগুলার প্যারালাল থাকে। আর হচ্ছে পিকিংয়ের ক্ষেত্রে আমরা পিক সবসময় আমাদের প্রেফারেবল পিক সেই পিকটাই আমরা সবসময় ইউজ করবো, সেই সাইজটা ইউজ করবো। তো আজকে টিপস এন্ড ট্রিক্স এই এপিসোডে থাকলো, নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।